সম্মানিত দর্শক, বিরতির পর আবারও লাইভ ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। দর্শক, আপনারা যা এই মাত্র টিভি স্ক্রিনের সামনে এসেছেন, আপনারা হয়তো জানেন নাই আমরা কি বিষয় নিয়ে আলাপ করেছিলাম। আমরা আলাপ করতেছিলাম বাসা নিয়ে, বাসা আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে, এবং আমরা এই দেশে, এই এই বিলেতের মাটিতে আমরা কিভাবে আমাদের বাসাকে পুষতেছি, লালন পালন করতেছি ওই বিষয়ে। আর এখনও আমি যাচ্ছি তাহির খান সাহেবের কাছে, ওনাকে আমি, যেহেতু উনি কাউন্সিলর এবং বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আমরা বিহাফ, উনি আমাদের রিপ্রেজেন্ট করেন আমাদের বাঙালি কমিউনিটিকে এই ব্রিটিশের মাটিতে, উনি কি বলেন কিভাবে আমাদের ভাষাকে ওনারা প্রগ্রেস করতেছেন অথবা প্রচার প্রসার করতেছেন, সে বিষয়ে আমি ওনাকে প্রশ্ন রাখবো। আপনারা দেখতেই থাকুন অনুষ্ঠান। তাহির ভাই, ইউনো যে আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, যারা ইংল্যান্ডে বসবাস করতেছে, আপনি বাংলাদেশে আগত, বাংলাদেশে লেখাপড়া করেছেন, এখানে এসে কমিউনিটির জন্য কাজ করতেছেন, বাঙালি ভাষাভাষী মানুষের জন্য কাজ করতেছেন, তো এই বাংলা ভাষাটাকে আজ অনেক চিলড্রেন আছে যারা কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, যাদের মা বাবা বাংলা ভাষাভাষী, কিন্তু তারাও বাংলা ভাষা কথা বলতে দ্বিধাবোধ করে অথবা বলতে চায় না অথবা খুব সংক্ষেপে দু একটা কথা বলে, ওই যে এই যে ভাষার প্রতি অনীহা ইয়াং জেনারেশন, থার্ড জেনারেশনের, এজন্য আপনারা কি করতেছেন? আমি মনে করি যে অনীহাটা খুব কম, মানে আস্তে আস্তে দিনে দিনে কমতেছে। মানে অনেক মানুষে আপনার দেখা যায় আজকাল নতুন প্রজন্মরাও তারা চায় যে তার ভাষা বা তার কালচার সম্পর্কে জানতে, আপনি দেখলে বুঝতে পারবা। লোকালি মনে হয় লুটন যদি আপনি দেখুন বা বিভিন্ন শহরও দেখবা যে সাপ্লিমেন্টারি স্কুল করা হয়, যেখানে মাদার টাং শেখানো হয়, লুটনও আছে আপনার বাংলা মাদার টাং শিখাইবার লাগে। এরপরে আপনার মেইন স্ট্রিম স্কুলেও এটা শিখার ব্যবস্থা আছে। এখন আপনি জিসিএসই করতে পারবা বাংলা, এটা জানেন, এগুলো মা বাবা যদি দাবি করে তার স্কুলেও গিয়া কালেকটিভলি স্কুল কিন্তু প্রোভাইড করতে হইব, এই ল্যাঙ্গুয়েজটা এন হাফ ডিমান্ড না তাহক আর না তাহক এই ল্যাঙ্গুয়েজটা প্রোভাইড করতে হইব, মা বাবার একটা রাইট আছে। এইখানে এগুলো আমরা অনেক জানা নাই যে যে মা বাবারা সাইন দেন পারবা। আমি যখন ক্যাবিনেট মেম্বার আসলাম ফার্স্ট বছর লুটন আপনার এডুকেশনের দায়িত্বে আসলাম, তখন আমি এডুকেশন সেক্টরের লোকে একটা প্রজেক্ট শুরু করছিলাম যে মাদার টাংরে স্কুলের মাধ্যমে প্রমোট করবার লাগে, শুধু বাংলা না সবার মাদার টাংরে প্রমোট করবার লাগে স্কুল। কারণ যেহেতু আগে আমি কইছি যে মাদার টাং কিন্তু এমন একটা জিনিস যেটা বাচ্চাদের আপনার একাডেমিক অ্যাচিভমেন্টের লাগে খুবই একটা সহায়ক, এটা আমরা কিন্তু বুঝি না। বড় বড় রিসার্চার, কানাডার রিসার্চার হল আপনার এটা রিসার্চ করছেন, তারাও হয়েছেন, অস্ট্রেলিয়ার রিসার্চার হলে রিসার্চ করছেন, হরিয়ারি যারা এগুলো হয়েছেন, এগুলো আমার বানানোর কথা না এবং মনি ভাইও আমার মনে হয় ওইটা একমত হইবা। আমি তো পড়াই বাংলায় দেশে, এই জন্য এই বিষয়টা আপনি যেগুলো বলছেন একদম 100% কারেক্ট, যে একটা বাচ্চা যখন তার মাদার টাং সম্পর্কে জানে ভালো করে তখন তার মানে অন্যান্য ইয়েতে অ্যাচিভ করা খুবই সহজ হয়, যেটা অন্য অন্যদের বেলা হয় না। আমরা সেন্টারও আপনার সিওয়াইসিডি লুটন যে আমরা একটা শহীদ মিনার করছি, বাংলাদেশ শহীদ লীগের 25 বছর পূর্তি উপলক্ষে 2004 সালে আমরা শহীদ মিনার, আমি ব্রিটেনের বুকে হইতে হইব আপনার যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তার নিজের জায়গার উপর, কাউন্সিলের কোনো জায়গার উপর না, নিজের করছে একটা শহীদ মিনার করছে, যেটা আপনার খুবই অ্যাস্থেটিক দেখার সুন্দর স্টিল আর্কিটেক্ট দিয়ে আপনার বিলাতের মাটিতে। এটা কিন্তু আমাদের যে মাদার টাং ক্লাসগুলো যেগুলো আমরা রান করি আমরা সেন্টারও, তো এই ক্লাসের কিন্তু এটা থেকে বেনিফিট পার এবং অন্যান্য স্কুলেরও এই ভিজিট করে, তখন তারা দেখতে পারে যে এই এই স্ট্রাকচারটা কি তার লাগে, এটা আপনার এটা এই মনুমেন্টটা খেনে তৈরি করা হয়েছে, নর্মাল যে লেখা আছে সুন্দর করে খেনে আমরা তৈরি করছি, কেউ যদি দেখিয়া দেখে তাহলে বুঝতে পারবো। তারপরে আপনার এই আমাদের এই সিওয়াইসিডি কম্পাউন্ডে আপনি দেখবা যে বিভিন্ন বিল্ডিং এর নাম করা হয়েছে কিন্তু বাংলা কালচারের লোকে মিলাইয়া, কবি নজরুল বিল্ডিং করা হয়েছে, আমরা 3-4টা বিল্ডিং আছে, আপনি তো জানেন গেছেন, এখানে 3-4টা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর নাম দিয়েছি আমরা কবি নজরুল বিল্ডিং, আর একটা দিয়েছি শাপলা বিল্ডিং, তারপরে আমরা কালচারের সাথে আমরা মিলাইয়া এটা সুন্দর ছোট্টটা বাংলাদেশ সাজাইবার আমরা চেষ্টা করছি। আমি অবশ্য মানে হাক থাকি সংগঠনের লোক জড়িত এবং সেন্টারের ফাউন্ডার। ভবিষ্যৎ কোনো প্রজেক্ট আছে কি, প্ল্যান আছে আরো বেশি এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় বিলেতের মাটিতে? অবশ্যই আমরা উই উড লাইক টু শেয়ার উইথ বাঙালি কমিউনিটি, যেখানেও যে আসেন তারা যদি আমাদের কাছ থেকে জানতে চান বা আমরা আমরা সহযোগিতা চাই, আমরা যতটুকু পারি আমরা মানে
বিনামূল্যে আমরা এই সহযোগিতা এবং সাপোর্ট দিয়ে দেয় সেন্টার থেকে। থ্যাংক ইউ তাহির ভাই। দর্শক, আমরা তাহির ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে নিজস্ব অর্থায়নে শহীদ মিনার আমাদের লুটনেই অবস্থিত। ওনারা কোনো পাবলিক গভর্নমেন্ট ফান্ড থেকে নিয়ে করেন নাই, নিজস্ব অর্থায়নও করেছেন এবং এই মাতৃভাষার অন্তরের মধ্যে ভালো লাগার কারণে, ভালো অন্তর থেকে ওনারা করেছেন এই জিনিসটা, কারণ একটা স্মৃতি, কারণ আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, ওরা যদি প্রাণ না দিতেন তাহলে আমরা এই ভাষাটা হয়তো থাকতো না, হয়তো এটা লুপ্ত হয়ে যেত। আর ভাষাটা, এই যে আমরা তাহির ভাই অনেক সময় বলেছেন, স্যার বলছেন, আমিও বলছি, সবারই মাদার ল্যাঙ্গুয়েজ একটা আছে, আর ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা সবাই যে যার অবস্থান থেকে আমরা সম্মান দেওয়া প্রয়োজন, কারণ ভাষাটা হলো আল্লাহ প্রদত্ত, আমরা ম্যান মেড না। আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলি, আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যতটুকু আমি জানি, মোটামুটি অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির আগে অথবা পরে, যেমন আদম সৃষ্টির পরেই একজন ফিরিস্তা এসে দুনিয়াতে এসে যেদিকে যে ভাষা দিয়ে উনি কথা বলছিলেন, ওই এলাকার ওই সাইডের মানুষ ওই ভাষাটাই ধারণ করেছিল। তো এজন্য আমরা দুনিয়াতে যতটা ভাষা অবস্থিত বিদ্যমান আছে, যেগুলো অবলুপ্ত লুপ্ত হয়ে গেছে সেগুলো তো কথা বলছি না, যেগুলো আছে এগুলো আল্লাহ প্রদত্ত ভাষা, এই জন্য আমরা উই শুড রেসপেক্ট, আমরা যেন যার যার ভাষাকে সম্মান করি, আমি বুঝি অথবা না বুঝি। আর আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আমরা যেন আমাদের ভাষাকে সম্মান করি এবং এইটার প্রচার প্রসার করি, আমাদের ছেলেমেয়েদেরকে যেন বাংলায় অন্তত পক্ষে শনিবার অথবা রবিবারে কয়েক ঘন্টার জন্য না হয় স্কুলে দেই, যাতে ভাষাটা শেখার জন্য, অথবা যারা বাংলা স্যার যেরকম আছেন, এরকম অনেক শিক্ষিত লোক আছেন যারা বাংলা ভাষা শিক্ষা দিতে পারবেন আপনার ছেলেমেয়েদেরকে, কারণ শিকড় যদি ভুলে যায় তাহলে তার অস্তিত্বই থাকবে না। এই জন্য আমরা সবাই যেন একটু এদিকে খেয়াল করি, তাহলে আমাদের শিকড় বাঁচলে আমরা বাঁচবো, আমাদের জাত বাঁচবে, আমাদের কৃষ্টি বাঁচবে। আমরা যাবো এখন স্যারের কাছে, 1952 সালে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সম্বন্ধে আমরা একটু কথা বলবো, স্যারকে জিজ্ঞেস করবো আমি। স্যার, 1952 সালে যারা প্রাণ দিয়েছেন, আজ এতদিন পর তাদেরকে, তাদের জন্য আপনারা কী করতেছেন? আপনি তো লেখালেখি করেন, অথবা সাংস্কৃতিক মনা, অথবা আপনার কবিতার মধ্যে অনেক কিছু করতে পারেন, তো তাদের জন্য আপনারা কি করছেন অথবা কি করবেন? আসলে তাদের জন্য কি, তাদের স্মরণেই তো আমাদের সমস্ত কিছু, কারণ তাদেরকে স্মরণ না করলে আমরা আমাদের সেই শক্তিটা পাবো না, যে শক্তি তারা দিচ্ছে তাদের আত্মাহুতি। আমি একটা কাজ করি, প্রথম তাদের এই আত্মাহুতির উপর নির্ভর করে আমার একটা কবিতা আছে, এটা পড়বো, এবং এই কবিতাটা উৎসর্গ করেছিলাম ভাষা সৈনিক গাজীউল হক সাহেব, উনি নাই, কয়েক বছর আগে মারা গেছেন। ওই তিন চারজনের মধ্যে একজন ছিলেন গাজীউল হক সাহেব, উনি লন্ডনে আসছিলেন, ওনাকে উৎসর্গ করে আমি একটা কবিতা লিখেছিলাম। তাহলে আপনি একটু সংক্ষেপে বলুন। হ্যাঁ, দর্শক, আমার স্যার মুজিবুল হক মনি উনি বলছেন একটা এই ভাষা সৈনিকদের জন্য তাদের উদ্দেশ্যে উৎসর্গ করে একটা কবিতা আবৃত্তি করবেন, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। রক্ত ঋণ ভাষার বিজয়ে বাংলা মাকে দিলে তুমি উপহার, বিশ্ব মাতার কণ্ঠে পড়ালে রক্ত ঋণের হার, তুমি নেই আজ কেবলে শুধুই ফুল সেজে আছো মিনারে, বাজিয়ে চলেছ মুক্তির বিনা ভাষা দিয়ে ভাষাহীনেরে, তুমি মাধব গঙ্গা পুত্র কুন্তিপুত্র অর্জুন, তুমি ফুরাত পারের ধর্ম শহীদ বীর হুসেনের তাজা খুন, তুমি অবিনাশী অবিনশ্বর মুক্তির মহাসাক্ষর, তুমি অনাদি অমর শক্তি, তুমি অনন্ত প্রেম ভক্তি, রয়েছে তোমার মাতৃপ্রেমার মাটির প্রেমাশক্তি, তুমি স্নিগ্ধ প্রতুল সৌরভ ভোর কেচলের কলরব, তুমি মহাকালের লক্ষ মাতার তৃপ্তি সুখের গৌরব, তুমি মুক্ত নবীন সিন্ধু, তুমি না হিন্দু তুমি না মুসলিম, ঢেলে দিতে পারো বাংলার তরে রক্তের শেষ বিন্দু, তুমি যে বন্ধু শত জনমের শত কীর্তির মোহনা, তোমাকে ঘিরিয়া শত কাহিনী ইতিহাস হয় রচনা, তুমি মহানায়ক মূর্ত প্রতীক মুক্তির মহাসেনানী, তোমাকে ধরিয়া আপন বক্ষে তৃপ্ত বঙ্গজননী, তুমি নও পাত্র অবহেলা করুণার, তুমি তো ছড়ালে স্বাধীনতা বীজ মুক্ত স্বাধীন বাংলার,
মাতৃভাষার সৈনিক তুমি শাশ্বত দুর্বার, বিশ্ব মাতার কণ্ঠে পড়ালে রক্ত ঋণের হার। ধন্যবাদ স্যার, খুবই আমি খুবই আপ্লুত আপনার কবিতা আবৃত্তি শুনে। আমাকে তার আগে কথা শুনবো, তার আগে একটা কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে। বলুন স্যার। আমার কাউন্সিলর সাহেব একটু আগে, আসলে আমাদের থেকে ওনারাই বেশি বলতে পারবেন, কারণ ওনারা সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারেন আমাদের থেকে বেশি, কারণ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। আমি এই কথাটাই বলবো যে বাংলা ভাষার গুরুত্ব যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারছি, তুমি যে কথাটা বলছিলে আমরা আমাদের অস্তিত্ব থাকবে না, এই কথাটা কতজন চিন্তা করেন যে আমার অস্তিত্ব থাকবে না? কারণ এক আমার নতুন প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, তার হাতে যদি তার শিকড়ের সন্ধানটা না দিতে পারি, এই যে ক্ষতিটা কি হবে সেটা যা যারা বুঝতে পারছে না, এখন বিভিন্ন কারণে বুঝতে পারছে না, ওদেরকে একদিন জবাবদিহি করতে হবে তাদের সন্তানাদির কাছে। এই সন্তানরা একদিন দাঁড়াবে তাদের সামনে যে তোমরা আমাদেরকে কোন রাস্তা দেখিয়েছিলে, আমার জাত কোনটা, আমি তো জাতবিহীন একটা মানুষ এই দেশে, আমার তো কোনো শিকড় নেই, কারণ ধর্ম পরিচয় জাতের পরিচয় না, এটা সম্প্রদায়ের পরিচয়, আমার জাতের পরিচয় কি সে তো নেই। আবারও একজন কলার আছেন, আচ্ছা দেখি লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। দর্শক আপনার টিভির ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। সম্ভবত দর্শক হারিয়ে গেছেন স্যার। আপনি, আমি এই কথাই বলবো যে কাউন্সিলর সাহেবদের মতো যারা জনপ্রতিনিধি আছেন এই দেশে, ওনারাই পারেন আমাদেরকে এই ঘোর থেকে ঘোর কাটিয়ে আমাদেরকে একটা আলোর পথে আনতে। সেটা কি যে আমার বাচ্চাটা যদি বাংলা শিখে তার লাভটা কি, সেই জিনিসটা যদি না বুঝে একটা অভিভাবক পিতামাতা, তৈলে আর কেউ বুঝাতে পারবে না, এবং এই বাচ্চাটাকে গুমরা করে রাখা হবে তার সংস্কৃতির জন্য, তার শিকড়ের জন্য, তার জাতিসত্তার জন্য, তার জাতির পরিচয়ের জন্যে তাকে গুমরা করে রাখা হবে। এই দেশের সরকার তাদের কি এমন কি হয়েছিল যে প্রত্যেকটা জাত তার নিজস্ব সংস্কৃতিগুলোকে চর্চা করার সুযোগ সুবিধা করে দিল? কেন? ওরাও জানে যে আজকে যদি অন্য জাতের বা অন্য জাতের যে সংস্কৃতি আছে সেটাকে আমরা এখানে লালন করতে দিই, আত্মতৃপ্তি বোধ হয় স্যার, আমার নট আত্মতৃপ্তি, এটা জরুরি। কারণ এই যে আগে বললাম যে মানুষটা তার তার নিজস্ব কোনো ভাষা নেই, তার ফ্রাস্ট্রেশন কি দেখা যাবে? অনেক জাতের মানুষ আছে তার নিজস্ব কোনো ভাষা নেই, হয়তো অন্যরাই তার ভাষা দিছে, আমি সেভাবে যাব না, তারপরেও বলবো এই দেশে বসবাস করে অনেকেই যার নিজস্ব কোনো ভাষা নেই, তাকে ভাষা অন্য ভাষা নিতে হচ্ছে। স্যার ইনশাআল্লাহ আমরা আপনার কথা নেক্সট সেগমেন্টে শুনবো। তার আগে আমি তাহির ভাই সাথে, আপনি যে পয়েন্টটা তুলছেন, আমরা ভাষার কতটুকু মর্যাদা দিছে ইন্টারন্যাশনাল লেভেলে, আপনি দেখেন জাতিসংঘ এখন রেকগনাইজ করে যে ভাষা দিবস, কিন্তু বাংলা ভাষার উপর ভিত্তি করিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু ওই যে 21 ফেব্রুয়ারির উপর ভিত্তি করিয়ে করেন, এই দামটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে আমরা পাইছি। আমরা তখনই আমরা শান্তি দিব যখন সাইন্টিফিক লেভেলে আমরা ভাষাটার প্রচারটা আরো আরো বাড়বে, যখন আমরা বিভিন্ন বই দেখিয়া আপনার এই সাইন্টিফিক ইনফরমেশন গুলো তথ্যগুলো আমরা পাইবো, আমরা কিন্তু গর্ববোধ করতে পারবো। এখন তো ইউনাইটেড নেশনে বাংলাতে বক্তৃতা দেওয়া হয়, হ্যাঁ এটা হচ্ছে গর্ব আর কি হতে পারে না, এটা তো দেয়ার সব দেশে দেওয়ার এটা ইয়ে আছে, বাংলাতে দেওয়ার ইয়ে আছে, আর বাংলা তো এখন 8 নম্বর নেই আপনার বিশ্বের মাঝে, 8 লাখ জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে 8 নম্বর। এই এই সেগমেন্টের শেষ, আর আপনি যদি দর্শকদের কাছে বিদায় নেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনি আমারে সুযোগ দিবার লাগি আজকে আইয়া, এবং সব দর্শকের প্রতি আমার এই ভাষা দিবস ভাষার মাসের রক্তিম শুভেচ্ছা এবং সালাম রইল। আর আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, এবং আপনারা গড়ে বাংলা চর্চা করতে পারবেন আপনাদের বাচ্চাদের সাথে, যখন স্কুল থেকে আসবে বাসায় আসলে ইংলিশ বলার কোনো প্রয়োজন নাই, এতে তার কোনো লেখাপড়ার কোনো ক্ষতি হইতো না, আপনি যদি বাংলা তার লোকে কথা বলেন তাহলে দেখবেন আরো ভালো হবে, বাচ্চাটাও ফিল করবে আপনার একটা সেন্স অফ বিলঙ্গিং, যে মনির ভাই আগে বলছেন যে রুটস, আমরা রুটসটা
না বলার প্রতি আমরা কিন্তু সহায়ক হব মা বাবারা যারা আছে। আসসালামু আলাইকুম তাহির ভাই, আপনাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ টু এনটিভি এন্ড ইওরসেলফ। দর্শক আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর আবারও কথা হবে। আরও একজন নতুন অতিথি আসছেন, উনি কবি, কিছুক্ষণের মধ্যে ওনাকেও আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো। এখন তাহলে চলুন আমরা বিরতিতে যাচ্ছি।